जय नितई जय राधे जय गौर हरि। सुधी सज्जन गौर भक्त मंडल एक कीर्तन प्रारंभ हरिवासरे उपस्थित अमर भगवत भक्त बाबा ओ भक्तिमति मा कीर्तन परिवेशन करार पूर्वे सकलेर चरणे रहिलो कीर्तन जगते सर्वकनिष्ठ ज्ञानहीन भक्तिहीन श्रद्धाहीन कृष्ण प्रेम माधुर्यहीन अधम श्री शुभंकर पात्र ओ आमार क्षुद्र सम्प्रदाय रहिलो सकलेर चरणे असंख्य भक्तिपूर्ण कोटि कोटि प्रणाम। সকলের চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানি। আজকের এই রাত্রিকালে আমরা একটা লীলা আস্বাদন করব, তবে লীলা কীর্তন পরিবেশন করার পূর্বে যে বাড়িতে এই রকম একটা সুন্দর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে মা মনসা পূজা উপলক্ষে, আমি মায়ের কাছে প্রার্থনা করি মা যেন এই বাড়ির প্রত্যেকটা ব্যক্তি ছোট থেকে বড়র মধ্যে প্রত্যেকের দেহ মন্দিরে যেন ওই রাধা রানীর কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। সেটা কেমন না ধনী 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 আসল প্রেমে ধনী আমাদের শ্রীমতী রাধা, তিনি রাজার মেয়ে হয়েও আজ ভিখারি। কেমন ভিখারিনী মা? বিশ্বভানুরাজ নন্দিনী রাধা যে রাজার মেয়ে ছিল সে আজ ভিখারি হল। কেমন ভিখারি? না ওই কৃষ্ণ প্রেমে ভিখারিনী হল। যেই দিন কৃষ্ণচন্দ্র সিধাম বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছিল সেই দিন রাধারানী ছুটতে ছুটতে এসে প্রত্যেকটা ব্রজগোপীর ঘরে তাদের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আমি তোমাদের ঘরে জল তুলে দেব, তোমরা শুধু আমার কৃষ্ণকে আমার কাছে আনো। আমি তোমাদের ঘরে বাসন বেজে দেব, তোমরা আমার কৃষ্ণকে আমার কাছে আনো। তোমাদের বাড়ির যত কাজ সব করে দেব, আমার একটাই অনুরোধ আমার কৃষ্ণকে আমার কাছে এনে দাও। তাহলে মাগো যে ভক্তের দেহ মন্দিরে রাধা রানীর কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে না দেখবেন তার কিন্তু এই বাস্তব ধনের কোনো অভাব থাকে না। তাই আজকের এই রাত্রিকালে আপনারা সেই ধনে ধনী হন, বছরের পর বছর আপনারা কীর্তন শ্রবণ করুন, যুগ যুগ ধরে কীর্তন শ্রবণ করুন, প্রত্যেকটা ভক্তের দেহ মন্দিরে যেন কঠিন ব্যাধি আসতে না পারে,
প্রত্যেকটা ভক্তের জন্য এই বাড়ির প্রত্যেকটা ব্যক্তির জন্য ওই ভগবানের কাছে মঙ্গল কামনা করি। শুরু হলো আজকের আমার লীলা কীর্তন। তবে আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব ভক্তির ইচ্ছা, আজকের আমরা একটা ভিন্ন ধরনের লীলা শুনব। অনেকে বলে যে দীক্ষা না নিলে নাকি ভগবানের মন্দিরে যাওয়া যায় না, দীক্ষা না নিলে নাকি হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করা যায় না, দীক্ষা না নিলে নাকি সে অসুস্থ, তার কোথাও যাবার কোনো অধিকার নেই। ঠিক এই রকমই এক ভক্ত, সে দীক্ষা নেয় নাই তবুও কিন্তু সে ভগবানের চরণ পেয়েছে। কে সেই ভক্ত? আসুন আজকে আমরা এই লীলায় আস্বাদন করব। তবে আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব ভক্তের ইচ্ছায়, আজকের বিষয়বস্তু হলো সুকু বাই। তবে লীলা কীর্তন পরিবেশন করার পূর্বে শুরু হলো আমার হরি কথা, কৃষ্ণ কথা এবং আমার শ্রী গৌরাঙ্গের কথা। এলো গোরা এলো গোরা, মোদের লাগে এলো গোরা এলো গোরা, মোদের আমারি গোরা রে লাগিয়া, এলো গোরা এলো গোরা।
গোরাই আমার কেন কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেউ জানে না গোরাই আমার কেন কাঁদে কেউ পেল কেউ পেল না রে 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 সেই আমারে গোরার আনা সেই প্রেম ধন কেউ পেল সবাই মিলে তালি আরে উঠে দুটি বাহু তুলে আজ প্রেমানন্দে হরি বলে আজ সবাই মিলে হরি আজ হরি 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 বলে এলো গৌরা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেন এলেন না আমাদের কলিহত জীবকে উদ্ধার করার আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার লাগি আমার গৌর হরি আমার গৌর হরি এসে এই ধর্ম নিয়ে পড়লেন ধর্মটা কি না আমাদের সকলের ধর্ম কি গো মা আমাদের ধর্ম হলো সনাতন ধর্ম তাই তাই তাহলে আমাদের যদি ধর্মটা এক কিন্তু আমরা কি সবাই এই সনাতন ধর্মে থেকে একভাবে আমরা সকলে আছি সকলে কিন্তু আমরা সকলে কি বলি আমারটা ভালো ওরটা খারাপ অন্যজন কি বলে আমারটা ভালো ওরটা খারাপ তাই না তাহলে এই ধর্মের মধ্যে আমরা আটকে পড়েছি সেই ধর্মের মধ্যে থেকে আমরা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মারামারি করে চলেছি কিন্তু যার জন্য ঝগড়া অশান্তি মারামারি করছি
ताकि कि आम्रा काछे पाच्छी। सकलेई बोले आमार गौर हरि नाकि भगवान, किन्तु नाम आमार गौर हरि भगवान। आमार गौर हरि हले आपनादेर आमादेर मतो एकजन साधारण मानुष। তিনি এমন কিছু কাজ করে গেছেন, সেই কাজের জন্য তাকে আমরা ভগবান বলে বাধ্য হয়েছি। যেমন দেখবেন সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিল? সতীদাহ প্রথা কে তুলে দিয়েছিল? আপনারা কি বলবেন? রাজা রামমোহন রায়। কি তাই তো মা? কিন্তু না বাবা, রাজা রামমোহন রায় তুলেছে, কিন্তু তার আগে আমার মহাপ্রভুই তুলে দিয়েছে, যেটা আমরা কেউ মানি না। আপনারা অনেক ভিডিও দেখেছেন তো, ওগো বিষ্ণুপ্রিয়া দেখেছেন? ওগো বিষ্ণুপ্রিয়ার ভিডিওতে শচীদেবী কি বস্ত্র পরে আছেন বলুন তো? সাদা কাপড় পরে আছেন না? সাদা কাপড় পরে আছে। সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাঁখা নেই। আমরা সকলে ছবি দেখি, কিন্তু কেহ আমরা ভেবে দেখি না যে এটা কেন হলো। কারণ তখনও সতীদাহ প্রথা ছিল, কিন্তু ওই নবদ্বীপের মাঝে কারোর সাহস হয়নি সতী মায়ের দেহটা সতী করে দিলেন। যাক, মাল্যদণ্ড হয়ে গেল। এটা কি আপনারা জানেন? আমরা কি করি, ভিডিও দেখতে হয় দেখে চলে যাই, তাই না? এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শোনার হয় শুনে চলে গেলেন, কিন্তু মা কীর্তনটা কি জন্য দেয়া হয়? কি জন্য? এই যে এত টাকা খরচ করে আমাদের কিনেছে, কি জন্য? যেটা আপনারা জানেন না সেটা জানার জন্য, যেটা শুনেননি সেটা শোনার জন্য, আর যেটা করেননি সেটা করার জন্য, এই জন্য কীর্তন। শুধু কীর্তন শুনে চলে গেলে হবে না, সঙ্গে করে কিছু নিয়ে যেতে হবে। কারণ আজকের থেকে আমরা আর ঝগড়া অশান্তির মধ্যে থাকব না। এই নিয়ে নিমাই আমার মহাপ্রভু, ছোট্টবেলায় তার নাম ছিল কি নিমাই, ছোটবেলা থেকে আমার নিমাই ছিল নাস্তিক। নাস্তিক মানে কি জানেন? নাস্তিক মানে ওই নিমাই ছোটবেলা থেকে সে কোন ঠাকুর দেবদেবী মানত না, সে কোন দেবদেবী মানত না। একদিন নিমাই কি করেছে না, তার সমস্ত বালকগণকে লইল, খেলা করতে করতে ছুটে চলেছে কোথায় না, ছুটে গেল অদূরে। সেই দূরে গিয়ে দেখলো যে একটি নালা আছে, সেই নালার পাশে একটি নর্দমা। নর্দমা মানে বোঝেন? বোঝেন? যেখানে ওই আবর্জনা নোংরা ফেলা সেটা নর্দমা বলে না? গেলে গেলে ও বাবা কি দুর্গন্ধ, তাই না? সেখানে আমার নিমাই কি করেছে, সেই জায়গায় চলে গেছে।
সেখানে কি অসৌচ পাক পাত্র পতিত করে মানে জড় করে তার উপরে উঠে আমার নিমাই বসে আছে। এমন সময় বালকগণ গিয়ে বলছে, এই নিমাই তুই ওখানে বসে আছিস কেন ভাই? আই নিমাই, নিমাই আমার কিছুই বলে শুধু মৃদু মৃদু হাসছে, বলে তুই শুনতে পাচ্ছিস না, তুই না পণ্ডিতের ছেলে, তুই না বৈষ্ণবের ছেলে, লোকে দেখলে তোকে কি বলবে, আয় ভাই তুই তুই ওখান থেকে নেমে আয়। নিমাই কিছুই বলে না, বলে ভাই তুই আসবি না তো, এই দেখ আমরা কিন্তু তোর মাকে ডেকে আনি। নিমাই তাও কিছু বলে না। এইবার বালকগণ ছুটতে ছুটতে চলেছে আর নিমাইয়ের মাকে ডাকছে। এইবার বারান্দায় এসে বাইরে থেকে ডাকছে, ও নিমাইয়ের মা। কে? আমরা গো, আমরা আমরা হলাম তোমার নিমাইয়ের খেলার সাথী। বলে কি হয়েছে, ডাকছিস কেন? ও নিমাইয়ের মা এই দিকে এসো। বলে কি হয়েছে বলবি তো, তা আমার নিমাই কোথায়? বলে ওই জন্যই তো তোমাকে ডাকছি। ও মা তুমি তাড়াতাড়ি চলো। বলে কোথায়? বলে ওই যে দূরে নালাটা আছে না, ওই নালার পাশে একটা নর্দমা আছে, সেই নর্দমাতে নেমে অশৌচ পাক পাত্র নোংরা আবর্জনা জড়ো করে তার উপরে উঠে তোমার নিমাই বসে আছে। আমরা কত করে ডাকলাম তবুও তোমার নিমাই এলো না। এইবার সচিমা কি করেছে? সচিমা তখন বালকগণের কথা মতো সেই জায়গায় গিয়ে দেখলো যে তার নিমাই বসে আছে। এইবার গিয়ে বলছে, হ্যারে বাবা তুই ওখান থেকে নেমে আয় বাবা, তুই ওখান থেকে নেমে আয়। নিমাই বলে কেন যাব? বলে আরে তুই যে অসুচি হয়েছিস, চল চল তোকে আমি গঙ্গায় স্নান করিয়ে নিয়ে আসি। তুই যে অসুচি হয়েছিস, অপবিত্র হয়েছিস, পাড়ার লোকে দেখলে কি বলবে? নিমাই বলে মা শোনো, তুমি যে আমাকে এখান থেকে নেমে যেতে বলছো, তুমি আমার কথাটা শোনো, হরি সর্বত্রই বিরাজমান। হ্যাঁ কি? বলে হ্যাঁ হরি সর্বত্রই বিরাজমান। তাহলে হরি যদি, এই জায়গাটা লক্ষ্য করুন বাবা, হরি যদি সর্বত্রই বিরাজমান হবে, ছোট্ট নিমাই মাকে বলছে, তাহলে এই যে নর্দমা, এই যশৌচ পাক পাত্র, এখানেও তো হরি রয়েছে? বলছে হ্যাঁ রয়েছে। বলে তাহলে হরি যদি এখানেও রয়েছে, তাহলে আমি অসুচি হলাম কি করে? কি মা বলুন আপনার, এই নর্দমাতেও যদি হরি রয়েছে, তাহলে আমি অসুচি হলাম কি করে? আমি তো সুচিই রইলাম। বলে ওরে বাবা তোকে আমি বোঝাতে পারবো না, তুই চল। নাম আমি যাব না। তুমি আর পাঁচজনের মতো কেন বুঝছো না, ভালো করে তুমি বোঝো, কারণ তুমি জানো হরি এখানে আছে। তাও তুমি এই পাড়া প্রতিবেশীর পাল্লাই পরে কেন আমাকে বলছো আমি অসুচি, আমাকে গঙ্গায় স্নান করতে হবে? মা আমি যেহেতু এর বিরোধী করছি, তুমিও বিরোধী করো, কারণ তুমি আমার মা, তুমি আমার মা হয়ে তুমি যদি না এই কথাটা শোনো, তাহলে আর সকলে আমার কথা শুনবে কেন? সচিদেবী কিছুতেই মানতে চাইছে না। নিমাই কি করেছে? মাকে বোঝানোর জন্য একটা পাথর দিয়ে মায়ের মাথায় মেরেছে। মা তোমাকে কত করে বলছি, তুমি কেন বুঝতে চাইছো না যে হরি সর্বত্রই বিরাজমান? শোনো মা, এই চোখের জল জল, তাই না? কপালের জল জল, নাকের জল জল, কানের জল জল, ত্বকের জল মানে চামড়া জল, কিন্তু যে যেমন জায়গা থেকে বেরোয় তার তেমন না। চোখ থেকে বার হলে চোখের জল, কান থেকে বের হলে কানের জল, আর ত্বক থেকে বের হলে কি বলে ঘাম,
তাই না ঠিক তেমনি মা শুনো মন যদি হয় চাঙ্গা তাহলে ওই খানার জল গঙ্গা প্রেম সে তাই গঙ্গা হরিব মা তুমি বিশ্বাস করো এখানে যেহেতু হরি আছে সর্বত্রই হরি আছে তাহলে আমি অসুচি কিন্তু আমাদেরকে ভেদাভেদ করে দিল আমাদেরকে ভেদাভেদ করে দিল আমরা আপনারা এই সাধু বাবাজীদের পাল্লায় পড়ে আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলেছি তাই না যেমন দেখবে এই যে এখনকার সব বাবাজি বেরিয়েছেন অনেক বাবাজি আপনাদের দিকে আসে ও মা আসে এসে কি বলে মা আমরা অমুক আশ্রম থেকে আসছি কিছু ভিক্ষা দাও তাই না আপনি খুশি হয়ে কি করলেন 100 টাকা দিলেন কেন বহু দূর থেকে বাবাজি এসেছে দোল পূর্ণিমাতে নরনারায়ণ সেবা দেবে তাই না 100 টাকা দিলেন এবার দেওয়ার পরে আপনার মনে ইচ্ছা হলো কি যে বাবা বাবা ঠাকুর আপনারা তো সেই দূর আশ্রম থেকে এসেছে তা আমরা হলাম সংসারী জীব এই সংসারে থেকে আমরা তো আর যেতে পারবো না তা আপনারা যখন এসেছে অন্তত দুপুরবেলা কিছু সেবা নিবেন তাই তো সঙ্গে সঙ্গে বাবাজিরা কি বলে দীক্ষা নিয়েছি তাই না দীক্ষা নিয়েছি কোথায় দীক্ষা নিয়েছি কোন ঘরোয়ানায় দীক্ষা নিয়েছি তা যে মন্ত্রটা দিয়েছে সেটা ঠিক তো তবেই আমরা তোর ঘরে জলগ্রহণ করব তা না হলে করব না তাই না আমি বলি সেই বাবাজিদেরকে ওগো বাবা ঠাকুর তোমরা যদি দীক্ষা নিয়ে এত টানা হেজড়া করছো তা তোমরা টাকাটা নেবার সময় জিজ্ঞাসা করতে পারলে না যে মা তোমার দীক্ষা হয়েছে কি তবে টাকাটা নেবে বলে ও টাকাই কোনো বিচার তাই না আপনারা যাবেন নবদ্বীপ যাবেন যাবার সঙ্গে সঙ্গে কোন আশ্রমে ঢুকবেন আপনাদেরকে বলে আপনারা কোন আশ্রমে দীক্ষিত যদি বলেন ওই আশ্রমে এখানে আপনাদের কোনো জায়গা নেই ওই আশ্রমে যাবেন যদি বলেন না না আমরা কোনো দীক্ষা নিইনি এখানে কোনো জায়গা নেই আপনার অন্য জায়গায় কি মা বলে না এই রকম বল আপনারা যাবেন গেলে বুঝতে পারবেন তাহলে এই বাবাজিদের পাল্লায় পড়ে আমরা আমাদের জীবনটা নষ্ট করে ফেলেছি ও মা আপনারা আর কবে কবে বুঝবে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরা এই আলোর জগতে রয়েছি কিন্তু না আপনারা অন্ধকার জগতে রয়েছে এই বাবাজিরা কি বলে সকলকে দীক্ষা দিয়ে বলে কি যে প্রভু কি বলে না এরা একে অপরকে দেখার পরেই বলে প্রভু কিন্তু মাগো আমরা তো জানি পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন প্রভু কে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু গদাধর আর শ্রীবাস এরা কিন্তু প্রভু হতে পারে মহাপ্রভুর কাছে থেকেও এরা প্রভু হতে পারে আর এরা দীক্ষা দিয়ে বাবাজি হয়ে বলছে কি যে প্রভু প্রভু ভালো আছে আবার এদের একটা যুক্তি দেখো যে বাবাজি হলে তোমরা আমাদের কাছে এসো ওই সংসার ছেড়ে দাও সংসার হলো নরক সংসারে থাকলে তোমরা ভগবানের দেখা পাবে না তোমরা সংসার ত্যাগ দাও বাবা মাকে ত্যাগ দাও ত্যাগ দিয়ে তোমরা আমাদের কাছে চলে এসো আমরা তোমাদেরকে স্বর্গে নিয়ে যাব আমি বলি মুড়ো ঝেঁটাকেও রাখবেন বাড়িতে আমি সেই বাবাজিদেরকে বলি যে বাবা ঠাকুর তুমি যে আজকে সকলকে বলছো সংসার নরক
সংসারে থাকলে নরকে যাবে তা তোমার বাবা মা যদি না বিয়ে করে সংসার করত তোমার মতন বাবাজি কোথা থেকে আসতো কি যুক্তি মতো কথা বলতে হবে তো নাকি আবার এরা কি বলে শোনো তোমরা আমাদের পাঠে আসবে এরা আবার রীতিমতো ক্লাস করে দিয়েছে আজকের ক্লাস হবে ক্লাসে আসবে কেমন করে না বাড়ি থেকে বাবা মার কাছ থেকে টাকা নেবে পয়সা নেবে চলে আসবে কিন্তু বাবা মাকে বলা যাবে না যে আমি কোথায় যাচ্ছি যদি এরা জানতে পারে না আপনাকে তাহলে বের করে দেবে তাহলে বুঝতে পেরেছে এরা এমন ভাবে আমাদের এই পৃথিবীটাকে আমাদের এই সনাতন ধর্মটাকে নষ্ট করছে এরা শুধুমাত্র চাইছে কি যে আমরা আছি আমরাই থাকি বাবা এখানে তো একটা বিচার আছে নাকি আপনিও বাবাজি উনিও বাবাজি আমিও বাবাজি তাই না তাহলে আমরা তিনজনেই যদি বাবাজি আমাদের তিনজনেরই তিনটে আশ্রম আছে আমাদের ধর্ম যদি একটাই হলো সনাতন ধর্ম তাহলে আমাদের মতবাদটাও তো এক হওয়া উচিত আমাদের মনুষ্যত্ব জ্ঞানটাও তো এক হওয়া উচিত নাকি আমি বলি ও খারাপ ও বলে ও খারাপ এই মতবাদে আমরা আটকে আছি তারপরে আমি আবার বুঝতে পারি না যে আজকাল আবার নতুন নতুন মাতাজি বেরিয়েছে এরা যে কেমন ভাবে এদের মাথাটা চিবিয়ে খায় আমি বুঝতে পারি না বুঝতে পেরেছে এরা বাবা মাকে ছেড়ে দিয়ে স্বর্গে যাবে ওদের হাত ধরে একটা কথা বলুন তো এরা তো বলছে যে ঘর ছেড়ে দাও সংসার ছেড়ে দাও আমার কাছে চলে এসো বাবাজি কোথায় থাকে সে বাবাজি নেই কাস্তলায় থাকার মতন বাবাজি তবে আছে অরিজিনাল বাবাজি আছে বলেই কিন্তু এখন চন্দ্র সূর্য উদয় হচ্ছে না হলে হতো কিন্তু এই ভণ্ড পাখণ্ডীদের জন্য তাদের তাই না এই ভণ্ড পাখণ্ডীদের জন্য তাদেরকেও আমরা সকলে ঘৃণা করছি এই কি বাবাজিদের ক্যারেক্টার বাবাজিদের কি এরকম হওয়া উচিত তারা কি চাই আমাদের ধর্ম আমরা রক্ষা করব কিন্তু তারা কি চাইছে যে আমরা থাকব ওরা থাকবে আপনারা এই যে বসে আছেন না এই যে কর্ণমূলে দীক্ষা এই দীক্ষা দেওয়াটা কে শুরু করেছে জানেন রূপ সনাতন দুই ভাই রূপ সনাতন আর অনুরূপ এই তিন ভাই তিন ভাইয়ের মধ্যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী এরা মানে লক্ষ লক্ষ মন্দির ভেঙে দিয়েছে ভালো করে শুনো এগুলো কি শুনেছে সত্য কথা যদি তুলে ধরি না সবার গায়ে লাগে এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী লক্ষ লক্ষ হিন্দু মন্দির ভেঙে দিয়েছে তারপর এরা কি করলো এরা কানে মন্ত্র দেওয়া শুরু করলো কানে মন্ত্র দিয়ে একটা মতবাদ লিখে দিল কি গুরু নিন্দা করা মহা পাপ গুরু যদি বেশালয়েও যায় গুরু যদি তোমার বউয়ের হাত ধরেও টানে তাকে কিছু বলা যায় কারণ সে গুরু কি বাবা বলুন কেউ যদি আপনার ঘরে মেয়ের ধরে টানে আপনি কি তাকে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন একদম ঠেঙিয়ে লাল করে দেবেন তাই না এরাই আবার কি বলল যে অতি পড়াশোনা ভয় বেশি পড়াশোনা করার দরকার নেই আমরা যেটা বলছি তোমরা শোনো এটা শুনলেই তোমরা উদ্ধার হয়ে যাবে এটাই কি বাবা এটাই কি গুরুদেবের নিয়ম রূপ সনাতন রূপ সনাতনের জীবনী কিনবেন কিনে পড়বেন তাহলে বুঝতে পারবেন আরেকটা গ্রন্থের নাম বলে দিচ্ছি আসল ভগবানের সন্ধান আসল ভগবানের সন্ধান গ্রন্থটি কিনবেন কিনে পড়বেন তাহলে বুঝতে পারবেন এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী কি করেছে আমাদের এই হিন্দু ধর্মটা আমাদের এই সনাতন ধর্মটা নষ্ট করেছে এরাই তাই প্রেম সে সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি
আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু সেটাকে মেনে নিতে পারে নি। সেই জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, ওরে জাত বিচার বলে কিছু নেই, তোমরা সকলে এক জায়গায় এসো, দুটি বাহু তুলে একবার হরি বল বলো, বললে আমরা সকলে উদ্ধার হয়ে যাব। তার সঙ্গে তোমরা বাবা মাকে ভালোবাসো, কারণ বাবা মার সেবা না করলে, বাবা মাকে না ভালোবাসলে ভগবান কোনোদিন কৃপা করবে না। পরীক্ষিত বালার একটা গান আছে না বাবা, যেটা সবাই শুনেছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না পূজিলে হয় না খুশি ভগবান। আমরা সবাই শুনি, তবু আমরা ওই পাখণ্ডীদের পাল্লায় পড়ে যাচ্ছি, কেন এটা? ওটা বাদ দিয়ে এক কণ্ঠে সবাই মিলে দুটি বাহু তুলি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেটা করতে চেয়েছে, এই অন্ধকার থেকে আলোর জগতে আসুন, আলোর জগতে এসে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, গৌর হরি কি, জয় এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম, নিরজনে জপ হরি হরি নাম, সেই হরি নাম নিরজন জপ হরি নাম, নিরজন জপ হরি সব মেছে পলাইতে পথে নাই, জম আছে পিছে মিছে মানে সবকিছু মায়া, সবকিছু মায়া, এই মায়াই পড়ে আমরা কি বললাম এই এত সুন্দর বাড়ি, এটা আমার, তাই না? ওই যে অত সুন্দর গাড়ি, ওটা আমার, জমি আমার, সোনা আমার, গহনা আমার, টাকা আমার, পয়সা আমার, বাবা আমার, মা আমার, পাড়া প্রতিবেশী জন আত্মীয় স্বজন সবাই আমার, আর যখন চোখ বন্ধ করবে হয়ে যাবে সরকারি খামা। আমার বলতে আর কিছু থাকবে? ওই 3.5 জায়গার বেশি আপনাকে আর দেবে, কোমর থেকে ঘুনসিটুকু পর্যন্ত খুলে নেবে সেটাও দেবে। এইবার আপনি যখন মরে গেলে
শুয়ে আছেন মরে যাওয়ার সাথে সাথে আত্মা চলে যায় দেহটা পড়ে থাকে এইবার সেই দেহটা আনতে কে আসবে কে আসবে বিষ্ণুদূত না যমদূত কারণ আপনি জীবনে কোনোদিন বাবা মায়ের সেবা করেন নি জীবনে কোনোদিন বাড়িতে মহাপ্রভুর সেবা দিয়ে নরনারায়ণ সেবা দেন নি শুধু সারা জীবন আমার আমার করে গেল পাড়ায় কীর্তন হলে পাড়ার ছেলেরা যদি চাঁদার জন্য আসে 100 টাকা পরিবর্তে আপনি 10টা টাকাও দেন ওখানে দিয়ে কি হবে সারা জীবন আমার আমার করে গেল যেদিন মরে গেল তারপর আপনার দেহটা আনতে কে আসবে বিষ্ণুদূত আসবে না যমদূত বিষ্ণুদূত আসবে হ্যাঁ এই দিকের মায়েরা বলছে যমদূত কিন্তু ওই দিকের মায়েরা তো ধার মার না সে সারা জীবন ঠাকুরকে ডাকেনি বাবা মায়ের সেবা করেন তাকে আনতে বিষ্ণুদূত হ্যাঁ জয় রাম ও মা তাকে বিষ্ণুদূত নয় তাকে আনতে আসবে যমদূত যখন যমদূত এসে পিছনে দাঁড়াবে তখন কি আর বললে হবে যে আমি তোমার সঙ্গে যাব না আমি বিষ্ণু লোকে যাব আমি জমালয়ে যাব না কারণ জমালয়ে গেলেই তো নরকে যেতে হবে ওখানে যাব না আমি বিষ্ণু লোকে যাব সেটা হবে তাই দত্ত বলছে এই সংসারের মধ্যে থেকে সর্বপ্রথম তোমরা বাবা মার সেবা করো কারণ বাবা মাই একমাত্র তোমার অরিজিনাল ভগবান এই পৃথিবীতে অরিজিনাল ভগবান কে ওই পাথরের মূর্তি ও ভগবান ও তো মূর্তি আপনি 10 বছর ওর চরণে মাথা ঠুকবেন একদিন নয় দুদিন নয় 10 বছর মাথা ঠুকবেন যখন আপনার হাতটা ভেঙে যাবে তারপর গিয়ে বলবেন ঠাকুর গো 10 বছর তোমাকে ডেকেছি হাতটা ভেঙে গেছে ভালো করে দাও ও দেবে কিন্তু আপনি সারা বছরের মধ্যে দুটো দিন যদি বাবা যা খেতে চায় নিয়ে এসে খাওয়া মা যেটা খেতে চায় সেটা খাওয়া দেখবেন হাতটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যায় এই পৃথিবীতে আসল ভগবান হলো বাবা আর মা আগে বাবা মায়ের সেবা করুন বাবা মায়ের সেবা করার সাথে সাথে যদি আপনি ভগবানের সেবা করেন তাহলে তো সোনাই সোহাগা তাই না কারণ দুদিক থেকে আপনি যখন কৃপাটা পাবেন না বাবা মায়ের আশীর্বাদ ভগবানের কৃপা যখন দুটো একসঙ্গে পাবেন তখন আপনাকে আর কোনোদিন যমদূত নিয়ে যাবে কে বিষ্ণুদূত তাই তত্ত্ব বলছি হরি নামে করো রে ভাই বাকি সব মিছে পলাইতে পথে নাই জম আছে পিছে হরি নাম এই হরি নাম সেই হরি নাম নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম এই হরি নাম সেই হরি নাম নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি মা একটু করা যাবে আমার মহাপ্রভু বলেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো হো প্রতিদিন হাতে তালি দিয়া তা একটু তালি দেয়া যায়
যাদের হাত আছে দেনই দিতে হবে তাই না তাহলে সবাই মিলে দেবেন তো পরে করো তালি দিয়ে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই বলো হরি কৃষ্ণ 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 হরি 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 রাম বাহ খুব সুন্দর একটু জোরে হরি পিছন দিকে বাবারা সবাই আচ্ছা মা আস্তে আস্তে আর একটা কাজ করা যাবে আমার মহাপ্রভুর হাত দুটো কোন দিকে থাকে নিচের দিকে নিচের দিকে তো ও ভুল বললাম উপরের দিকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু তোলা যাবে যদি থাকে তুলবে না হলে তোলার দরকার নেই হাত আছে তাহলে সবাই তুলুন ও মাই গড তুলুন বড় করে সবাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি ব্যাপার যে থামতেই চাইছে হ্যাঁ তাহলে সামনের বছর থেকে আর আমরা আসবো না আর আমাদের কানার দরকার নেই তো কারণ আপনারা তো তৈরি হয়ে গেছে তাই না হ্যাঁ প্রেম সে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় শ্যাম সুন্দর কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে উলুধ্বনি দিয়ে শঙ্খ ধ্বনি হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে প্রেম সে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জোরে বলা যাবে কি নিতাই চাঁদ কি জয় ওদিকের হলো কি ও মা ওদিকের হলো কি মানে নীলাটার খবর তাই না 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 এটা দেখে বোঝা যাচ্ছে কি যে মহাপ্রভু এখানে রয়েছে মহাপ্রভু আপনাদেরকে কৃপা করেছে কারণ মায়েরা তো তন্ময় হয়ে পড়েছে তাই না আমি যদি বলি ও মা পেট খারাপ করেছে কি তাতেও দেবে জয় তাই না